ओम शांति। आज के तारीख हलो 1 जुलाई 2023। प्रातः मुरली ओम शांति बापदादा मधुवन। आजकल मुरलीते बाबा बोले मिष्टी बाच्चारा तोमादेरके निजेरोई तन मन धन दिए भारत के पवित्र बनानोर सार्विस करते हबे। भारत के मायार आवरण थेके लिबारेट मुक्त करते हबे। तो बाबा बोले जे एखन आमादेर निजेदे तन मन धन दिए भारत के पवित्र बनानोर सार्विस करते हबे आर ए भारत के मायार आवरण थेके लिबरेट मुक्त करते हबे। प्रश्न, जे बाच्चारा देही अभिमाने थाकार पुरुषार्थ करे तारा कोन चिंता थेके मुक्त होये जाए? उत्तर, ए पुरोनो शरीरेर कर्मभोग जा प्रति मुहूर्ते विभिन्न रूपे भोग करते हैं हिसेब निकेश परिशोध करते हैं এই সব চিন্তা থেকে তারা মুক্ত হয়ে যায়। কেননা তাদের বুদ্ধিতে থাকে এখন তো আমাদেরকে পুরনো হিসেব নিকেশ পরিশোধ করে কর্মাতীত হতে হবে পুনরায় অর্ধেক কল্পের জন্য, কোনো রোগ আমাদের কাছে আসতে পারবে না। বাবা এরকমই ফার্স্ট ক্লাস নেচার কিওর মানে প্রাকৃতিক শুশ্রূষা করেন যাতে অসুখের নাম চিহ্নই থাকবে না। গীত বলেছেন বাবা, তুমি মাতা পিতাও তুমি। ওম শান্তি। বাচ্চারা গান শুনেছে, বাচ্চারা জানে যে আমরা পতিত পাবন মাতা পিতার সম্মুখে বসে আছি। পতিত ভারতকে পাবন বানানোর জন্য শ্রীমত অনুসারে চলছ, কেননা তোমরা বাচ্চারা এখন তোমাদের নিজের পরমপিতা পরমাত্মার সার্ভিসে তৎপর আছো। বাবাও এই সার্ভিসে রয়েছেন, এটা তো বাচ্চারা স্পষ্টভাবে জানে যে ভারত এক সময় পবিত্র ভূমি ছিল, এখন পতিত হয়ে গেছে। 5000 বছর আগে পবিত্র দুনিয়া ছিল, জগৎবাসী এই সব কথা কিছুই জানে না। বাচ্চারা এখন তোমরা বাবার শ্রীমতে চলে তন মন ধন দিয়ে ভারতকে সেবা করছো। ভারতকে মায়ার আবরণের শৃঙ্খল থেকে মুক্ত করে রাম রাজ্য স্থাপন করছো। এটা তো তোমরা যে কাউকে বোঝাতে পারো, আমরা পতিত ভারতকে পাবন বানাতে এসেছি, তার জন্য অবশ্যই নিজেকে পবিত্র হতে হবে। পবিত্রতার কারণে ঝগড়া হয়, কোনো না কোনো কারণে কষ্ট হয়ে থাকে, তাদের হলো হিংসক লড়াই। তোমাদের লড়াই হলো 5 বিকারূপী রাবণের সাথে। তোমরা এটাও জেনে গেছো যে কল্প কল্প আমরা শ্রীমত অনুসারে চলছি। এই সময় সমগ্র দুনিয়ার মানুষ রাবণের মতে চলছে। শ্রীমতের দ্বারা তোমরা দেবী মত অনুসরণকারী দেবতা হচ্ছ। এখন তোমরা ব্রাহ্মণ বর্ণের হয়েছ, তোমরা সমগ্র দুনিয়াকে পতিত থেকে পাবন বানাচ্ছ। অসীম জগতের বাবা বাচ্চাদের কাছে আসেন, বাচ্চারা বলে যে আমরা তন মন ধন দিয়ে ভারতকে পুনরায় দেবীবান রাজ্য বানাই, কেননা ভারত সত্যযুগে আদিত্যের রাজ্য ছিল, এখন আমরা দেবী রাজ্য স্থাপন করছি। যেরকম বাপু গান্ধীজি তন মন ধন দিয়ে সেবা করেছিলেন, জেলে গিয়েছিলেন, তো তন দিয়ে সেবা হলো তাই না, মনও তাতে লেগেছিল। এখন তোমরা জানো যে বাবা মায়া রাবণ থেকে লিবারেট করেছেন, ইনি হলেন অসীম জগতের বাবা, আর তিনি ভারতের বাপুজি ছিলেন। সব জায়গার বাপুজি ছিলেন না, এমনিতেও বয়স্ক মানুষকে বাপুজি বলা হয়, মেয়রকেও বাপুজি, পৌরপিতা বলা হয়। ফাদার্স তো অনেক আছে, তোমাদের ফাদার হলেন এক শ্রী বাবা, দ্বিতীয় কেউ নয়, অসীম জগতের বাবা হলেন এক শ্রী বাবা, তিনি ভারতকে পাবন বানানোর সেবাতে উপস্থিত রয়েছেন। অবশ্যই কোনো শরীরের আধার নিয়ে এসেছিলেন, সাথে সহায়কও থাকবে, একলা তো থাকবে না, তোমরা হলে শিব শক্তি সেনা, তোমরা খুব সহজেই বোঝাতে পারবে তারা ভারতকে স্বাধীন করতে কত কিছু সহ্য করেছেন। অবলা নারীরাও জেলে গেছে, বেশি দুঃখ পুরুষরা বর্ণ করেছিল, মাতারা বিষের কারণে এখন পুনরায় তোমাদেরকে সহ্য করতে হচ্ছে। তোমরা বোঝাতে পারো যে বাবা এসে গেছেন নতুন সৃষ্টি রচনা করার জন্য, তাই সবার আগে
ব্রাহ্মণ হতে হবে। ব্রহ্মমুখ বংশাবলী ব্রাহ্মণ পুনরায় তোমরা দেবী অর্থাৎ বিষ্ণুর বংশাবলীতে আসবে, এটা বুদ্ধিতে ধারণ করতে হবে। প্রকৃতপক্ষে আমরা বাবার সাথে সহায়তাকারী হয়েছি, শ্রীমদ অনুসারে সহস্রাধিক লক্ষাধিক মানুষকে চলতে হবে। বাপুজির অনেক সেনা ছিল, তাদের মধ্যে কেউ খুব সুপরিচিত ছিল, আবার কেউ সাধারণ ছিল। সে বাপুজি বিদেশিদের থেকে মুক্ত করেছিল। বাচ্চারা এখন তোমাদেরকে রাবণ বলছে বাচ্চারা এখন তোমাদেরকে রাবণের শত্রুর থেকে মুক্ত করার জন্য বাবা শ্রীমদ দিচ্ছেন। যেরকম সে বাপুজি বলতেন বা আমরা স্বরাজ্য স্থাপন করছি, তোমাদের বুদ্ধিতে আছে আমরা শ্রীমতে চলে দেবী স্বরাজ্য স্থাপন করছি। প্রতি কদমে শ্রীমত নিতে হবে, শ্রীমতে চলেই শ্রেষ্ঠ হবে। প্রত্যেকের কর্মবন্ধন হলো নিজস্ব, কর্মাতীত অবস্থাতে আসার জন্য অন্তিম সময় পর্যন্ত পুরুষার্থ করতে হবে। কর্মাতীত অবস্থা এখনও আসেনি, এখনও অনেক পুরুষার্থ করতে হবে। কর্মাতীত অবস্থা হলো সেই স্থিতি যখন শরীরের কোনো দুঃখ অনুভব হবে না। পুরনো শরীরে তো অন্তিম সময় পর্যন্ত দুঃখ হতে থাকে, এমন নয় যে সবাই সম্পূর্ণ হয়ে গেছে, কর্মভোগ ভুগতেই হবে। কর্মাতীত অবস্থা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মায়ার তুফান কর্মের হিসেব নিকেশের ভোগ চলেই আসবে, তার চিন্তা করবে না। বাবাকে স্মরণ করতে হবে, বাবা বলেছেন দেহি অভিমানী ভব, এই শব্দ এখানকারই যেটা গাওয়া হয়ে থাকে। সাধারণ মানুষ তো জানে না যে এর অর্থ কী। এখন তোমরা জানো যে সোল কনসাসের দ্বারা আমরা একলা হয়ে বাবাকে স্মরণ করতে পারি। এখন সোল কনসাস মানে আত্মা অভিমানী হতে হবে, পুরুষার্থ করতে হবে আমি হলাম আত্মা, বাবাকে স্মরণ করছি। সর্বব্যাপী বললে আমরা কাকে স্মরণ করব। বাবা বুঝিয়েছেন শান্তি লাভের জন্য কোথাও যেতে হবে না, কর্ম তো করতেই হবে, অশরীরে হয়ে থাকতে হবে। আমি হলাম আত্মা, এসব হলো আমার অর্গ্যানস মানে কর্মেন্দ্র। আত্মার স্বধর্মই হলো শান্ত, আমরা খোল করতাল ইত্যাদির বাজনা বাজাই না। সেই সন্ন্যাসীরা তো হঠযোগ ইত্যাদি করে প্রাণায়াম করে, তারা অনেক প্রয়াস করে, গুহার মধ্যে গিয়ে প্রয়াস করে। এখানে হঠযোগের কোনো কথাই নেই, কেবল নলেজকে বুঝতে হবে, গডফাদারের নলেজ। কেউ জানে না, এরা তো বলে দেয় যে গড হলেন সর্বব্যাপী, একে বলা হয় মিথ্যা জ্ঞান। ভগবানকে সর্বব্যাপী বলা মানে এটা হচ্ছে মিথ্যা জ্ঞান। তোমরা এখন ফাদারকে জেনে গেছো, সকলের ফাদার হলেন এক, তিনি এসে সৃষ্টিকে পতিত থেকে পাবন বানান। তোমরা হলে বাবার সহায়ক, পতিত থেকে পাবন হয়ে পুনরায় পাবন দুনিয়াতে যাবে, সেখানে পাবন দেবী রাজ্য পরিচালিত হয়। পাবন দুনিয়ার জন্য তোমরা রাজ্য শিখছ, পুনরায় টিচার হয়ে তোমাদেরকে সৃষ্টিচক্রের জ্ঞান প্রদান করেন, যার দ্বারা তোমরা সদর্শন চক্রধারী হয়ে চক্রবর্তী রাজা রানী হবে। ঘরগ্রস্থে থেকে এই স্থিতিকে পরিপক্ক করতে হবে, তোমাদেরকে কতই না সহ্য করতে হবে, মার খাও। এই যজ্ঞে অসুরদের দ্বারা অনেক বিঘ্ন আসে, অবলাদের উপরে অত্যাচার হয় বিকারের কারণে। কংগ্রেসিরা সেখানকার জেলে যেত, আর তোমরা কংস জরাসন্ধিদের জেলের বন্ধনে রয়েছ, একটু তো সহ্য করতে হয়। পবিত্র থাকার বিষয়ে তোমাদের সংখ্যাই সর্বাধিক। হ্যাঁ, কিছু দুর্বল পুরুষ আছে যাদের জন্য স্ত্রীদের সহ্য করতে হয়, নাহলে তো ভারতবর্ষের একটা ভালো নিয়ম হলো 60 বছরের পর বানপ্রস্থ অবস্থাকে ধারণ করে তারপর গৃহ ত্যাগ করে বাড়ির চাবি বাচ্চাদের দিয়ে দেয়, ঘর সংসার সামলানোর জন্য। সুপুত্র বাচ্চারা খুব ভালোভাবে দেখাশোনা করে বাবার সেবা করে বড় করেছেন, তাই বাচ্চাদের দায়িত্ব এবং কর্তব্য হলো তার দেখাশোনা করা। বাচ্চারা বলে যে আপনি সৎসঙ্গ ইত্যাদি করুন, আমরা দেখাশোনা করব। আজকাল তো বাচ্চারাও শত্রু হয়ে গেছে, বাচ্চারা তোমাদের যুদ্ধ হলো মায়া রাবণের সাথে। গান্ধীজির মতে চলে তারা ভারতবাসীকে বিদেশিদের হাত থেকে মুক্ত করেছে, তো গান্ধীজির মতে চলে তারা ভারতবাসীকে বিদেশের হাত থেকে মুক্ত করেছে। তোমাদের উপরে মায়া রাবণ
2500 বছর রাজত্ব করেছে, এ মায়া বড়ই বলবান। তাদের তো মুক্ত হতে 40-50 বছর লেগে গেছে, পরিশ্রম লাগে। এখানেও তোমরা শ্রীমতের আধারে বিজয় প্রাপ্ত করো। রাবণ হলো তোমাদের অনেক পুরনো শত্রু, তোমাদেরকে তো গুলি মারতে থাকে শত্রু মায়া। সবচেয়ে বড় বম্ব হলো কাম, মায়ার থেকে অত্যন্ত সাবধান থাকতে হবে। বাবা বলেন, তোমরা যত স্মরণ করবে ততই খুশির পারদ ঊর্ধ্বমুখী হতে থাকবে। তোমরা জানো যে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, শ্রীমতের দ্বারা স্বরাজ্য স্থাপন করে থাকি। 21 জন্মের জন্য কংগ্রেসীরা স্বরাজ্য নিয়েছিল অল্পকালের জন্য, সেটা কোনো স্বরাজ্য নয়। আর রোজ সমস্যার, বরং তোমরা জানো যে মৃগতৃষ্ণার সময় রাজ্য প্রাপ্ত হয়েছে। কংগ্রেস কীভাবে গঠিত হয়েছে এ কোনো গীতা ভাগবতে লিখিত নেই। এখন তোমরা বুঝতে পেরেছো যে তারা তো আসলে কিছুই পায়নি, বড়জোর এমপি ইত্যাদি হয়েছে, তা অল্পকালের জন্য ক্ষণভঙ্গুর। এখন হলো সকলে দুঃখী, আমরা স্বর্গের স্থাপনা করছি। ড্রামাতে তো তোমাদের বিজয় নির্ধারিত রয়েছে, তোমরা রাজযোগ শিখছ, তোমরা জানো যে আমরা সূর্যবংশী হব। বাবা জিজ্ঞেস করেন, তোমরা সূর্যবংশী হওয়ার জন্য পুরুষার্থ করো নাকি চন্দ্রবংশী হওয়ার জন্য পুরুষার্থ করো? তখন তোমরা বলো যে আমরা সূর্যবংশী হওয়ার জন্য করছি। যারা মাম্মা বাবা বলে তারা অবশ্যই সূর্যবংশী হবে। তোমাদেরকে বলা হয় ফলো ফাদার মাদার। মাতা পিতা তারা, এনারা সূর্যবংশী মহারাজা মহারানী হন, এটা তো সকলের 100% নিশ্চয় রয়েছে। মাতা পিতা বাচ্চাদেরকে বলেন, তোমাদেরও পুরুষার্থ করে সিংহাসন আসীন হওয়া উচিত, পুরুষার্থ করে ফলো করা উচিত। কেউ শুভ কথা বললে বলা হয়, আচ্ছা তোমার মুখে গোলাপ, আরে সূর্যবংশী হওয়া কোনো কম কথা নাকি? কত কত হীরে জওহরত খচিত মহল হবে, কত উঁচু পদ প্রাপ্ত হবে, এইসব কথা ভাবলেই শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। বাবা আমাদেরকে কত উচ্চ বানিয়ে তোলেন, আমরা তো কিছুই জানতাম না। গায়ের ছাওয়াল বলা হয় না, গায়ের ছাওয়াল কৃষ্ণ ছিলেন না। এখানে অনেক গ্রামের মানুষ উপস্থিত আছেন, গরিবদেরই তো হলো সৌভাগ্য, বড়লোকেদের তো হৃদয় বিদীর্ণ হয়ে যায়। বাবা বলেন, আমি তো হলাম দীননাথ। দেখতেই পাচ্ছ যে কারা আসছে উত্তরাধিকার নিতে। কারোর সাথে দেখা হলে বলো আমরা ভারতের স্যার বিশ্বে রয়েছি, তন মন ধন দিয়ে নিয়োজিত করে ভারতকে সেবা করবার স্যার বিশ্বে রয়েছি আমরা, তন মন ধন দিয়ে ভারতকে স্বর্গ বানানোর সেবা করছি। তো যে কোনো ইনকাম ট্যাক্স অফিসারই তোমাদেরকে সাথে তোমাদের সাথে সাথে মাপ করে দেবে। তো যে কোনো ইনকাম ট্যাক্সরা কী করবে, সাথে সাথে আমাদেরকে মাফ করে দেবে। ওই গভর্নমেন্টের অধীনে তো অনেক টাকা পয়সা, বা বলছি ওই গভর্নমেন্টের অধীনে তো অনেক টাকা পয়সা বরবাদ হতে থাকে। তোমাদের টাকা পয়সা তো ভারতকে আবাদ করে তোলে। কতখানি তফাত যাকে বোঝাবে সে চমকে যাবে যে ও, এ তো অনেক বিরাট বড় সার্ভিস করছে, এরা এরকম সার্ভিস করো, অত্যন্ত মিষ্টি মধুর হও, সহ্য সত্য সাহেবের প্রতি সত্য হয়ে থাকতে হবে। সত্য সাহেবকে স্মরণও করতে হবে, সত্যখণ্ডের মালিক যদি হতে হয় তবে সত্যপিতাকে নিরন্তর স্মরণ করার অভ্যাস করো। স্মরণ করতে করতে সুখ অনুভব করতে থাকো। এমন কেউই নেই যাদের কলহ বিবাদ মিটে গেছে, কিছু না কিছু অসুখ বিসুখ ইত্যাদি হতেই থাকে, সেখানে তোমাদের এসব কিছুই হবে না। বাবা এরকম নেচার কেউ করে দেন যে তোমরা কখনোই রোগী হবে না, 21 জন্ম তোমরা নিরোগী হয়ে যাও। তো এতখানি নেশাতে থাকা উচিত তুলনা করে বুঝে দাও, পাণ্ডব কৌরব কী কী করেছে, সেই বাপুজি কী কী করেছিল, এই অসীম জগতের বাপুজি কী করেছেন। বাবা তোমাদেরকে রাবণের শিকল থেকে মুক্ত করেন, সেই বাবাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তিনি হলেন বাবাও টিচার ও সদ্গুরু, জন্ম জন্মান্তরের পাপ মাথার উপরে রয়েছে, তার থেকে পবিত্র হওয়া উপায় হলো একটি, ওই জলের গঙ্গা
কাউকে পবিত্র বানাতে পারে না, এই এই বাবার স্মরণেই পবিত্র বানায়। এমন নয় যে নিষ্ঠা বা ধ্যানে বসো, হ্যাঁ বসাটা অবশ্যই ভালো, একে অপরের বল এসে বসে একে অপরের বল এসে বসে যেতে পারবে, কিন্তু বাবা বলেন যেভাবেই বসো চলতে ফিরতে কাজকর্ম করতে করতেও স্মরণ তো করতেই হবে। ওই স্কুলে টিচার যখন পড়ায় তো স্টুডেন্টদেরকে তো পড়ায় স্টুডেন্টদেরকে তো টিচারকে অবশ্যই স্মরণ করতে হয়। বাচ্চাদের বুদ্ধিতে এটা বসে যাওয়া উচিত যে আমাদের বাবা পড়ান, এরকম কেউই নেই যে বাবাকে টিচারকে স্মরণ করে না। তোমরা তো জানো যে এখন ফিরে যেতে হবে, তাই সদ্গুরুকে স্মরণ করতে হয়। তোমরা ওয়ান্ডারফুল সব কথা শুনিয়ে থাকো, আমাদের বাবা টিচার সদ্গুরু, সত্য পিতা সত্য টিচার সত্য গুরু, সত্যের সঙ্গে উপরে ওঠায় অর্থাৎ মুক্তির জীবন মুক্তিতে নিয়ে যায়। এই পুরনো দুনিয়ার থেকে সবাই ফিরে যাব, তারপর এসে নতুন দুনিয়াতে রাজত্ব করব। তোমাদের এটা হলো রেস, অসীম জগতের ঘোর দৌড়। প্রত্যেককে বলে আমি আগে পৌঁছাবো, তার জন্য স্মরণ করতে হবে। স্টুডেন্টকে রেস করানো হয়, যত বেশি পুরুষার্থ করবে ততই বিজয় মানাতে গাথা পড়বে। আচ্ছা, মাতা পিতা বাপ দাদার মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি হৃদয়ের গভীর থেকে আন্তরিক ভালোবাসার সাথে স্মরণের স্নেহ সুমন, তোমরা অত্যন্ত প্রিয় হয়ে ওঠো। আমরাই সেই হংস পূজ্য দেবী দেবতা ছিলাম, তারপর আমরা পূজ্য দুই কলা কম ক্ষত্রিয় চন্দ্রবংশী হয়ে যাই, তারপর আমরা পূজারীর বৈশ্যবংশী শূদ্রবংশী হই, এখন পুনরায় আমরা পূজারীর থেকে পূজ্য হচ্ছি। বাবা বলছে এখন আমরা পুনরায় পূজারীর থেকে কি হচ্ছে, আমরা এখন পূজারী ছিলাম, আবার আমরা এখন পুরুষার্থ করে পূজারীর থেকে আমরা এখন পূজ্য হচ্ছি। এই চক্র বুদ্ধিতে ঘোরাতে হবে। আচ্ছা, আত্মাদের পিতার আত্মারূপী বাচ্চাদেরকে নমস্কার ধারণার জন্য, আর আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই, মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমনার নমস্কার ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, ভারতকে সমৃদ্ধশালী, তো ভারতকে এখন সমৃদ্ধশালী মানে আবাদ বানাতে নিজেদের তন মন ধন সব সফল করতে হবে, অত্যন্ত মিষ্টি মধুর হয়ে সেবা করতে হবে, সত্যখণ্ড স্থাপন করবার জন্য সত্য থাকতে হবে। 2, বিজয় মালাতে গাথাতে হওয়ার জন্য বিজয় মালাতে গাথা হওয়ার জন্য রেস করতে হবে, চলতে ফিরতে কাজকর্ম করতে করতে বাবা টিচার সদ্গুরুকে স্মরণ করতে হবে। তো বিজয় মালাতে গাথা হওয়ার জন্য রেস করতে হবে, চলতে ফিরতে কাজকর্ম করতে করতে বাবা টিচার সদ্গুরু স্মরণ করতে হবে। বরদান, ত্যাগ আর তপস্যার সহযোগের দ্বারা সেবাতে সফলতা প্রাপ্তকারী নিরন্তর তপস্বী ভব। ত্যাগ আর তপস্যার সহযোগের দ্বারা সেবাতে সফলতা প্রাপ্তকারী নিরন্তর তপস্বী মূর্তি ভব। মূর্তি ভব, স্পষ্টীকরণ, সেবাধারী অর্থাৎ ত্যাগ আর তপস্যা মূর্তি, ত্যাগ আর তপস্যা এই দুইয়ের সহযোগের দ্বারা সেবাতে সফলতা প্রাপ্ত হয়। তো সেবাধারী অর্থাৎ ত্যাগ আর তপস্যার মূর্তি, ত্যাগ আর তপস্যা এই দু ধরনের সহযোগের দ্বারা সেবাতে সফলতা প্রাপ্ত হয়। তপস্যা হলোই এক বাবা দ্বিতীয় কেউ নাই, তপস্যা হলো এক বাবা দ্বিতীয় কেউ নাই, এটাই নিরন্তর তপস্যা করতে থাকো, তাহলে তোমাদের সেবা স্থান তপস্যা কুণ্ড হয়ে যাবে। তপস্যা হলো এক এক বাবা দ্বিতীয় কেউ নয়, এটাই নিরন্তর তপস্যা করতে থাকো, তাহলে তোমাদের সেবাস্থান তপস্যা কুণ্ড হয়ে যাবে। এরকম তপস্যা কুণ্ড তৈরি করো, তবে বন্যী পতঙ্গরা আপনি আসবে। এবার হচ্ছে এরকম তপস্যা কুণ্ড তৈরি করো, তাহলে বন্যী পতঙ্গরা আপনি আসবে। মনসার সেবার দ্বারা শক্তিশালী আত্মারা প্রত্যক্ষ হবে, মনসার সেবার দ্বারা শক্তিশালী আত্মারা প্রত্যক্ষ হবে। এখন মনসার দ্বারা ধরণীকে পরিবর্তন করো, মনসার সেবার দ্বারা এখন ধরণীকে পরিবর্তন করো, এটাই হলো বৃদ্ধি করবার বিধি স্লোগান। নম্রতার ধৈর্যের শক্তি দ্বারা ক্রোধাগ্নিকে শান্ত বানিয়ে দাও, নম্রতার ধৈর্যের শক্তি দ্বারা ক্রোধাগ্নিকে শান্ত বানিয়ে দাও। এই মাসে সমস্ত মূলেশ্বরে মহাবাক্য নিরাকার পরমপিতা পরমাত্মা শিব ব্রহ্মা কমলের দ্বারা নিজের ব্রহ্মা বৎসদের অর্থাৎ ব্রহ্মকুমার এবং কুমারীদের সম্মুখে 18 জানুয়ারি 1969 পূর্বে উচ্চারণ শুনিয়েছিলেন, হ্যাঁ শুনিয়েছিলেন বা করেছিলেন। এ কেবল ব্রহ্মকুমারী অধিক্ত টিচার বোনেদের দ্বারা নিয়মিত বিকে বিদ্যার্থীদের শোনানোর জন্য। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।